টেলিভিশনে টক অনুষ্ঠান করছে, ইউটিউব চ্যানেলে করে, নবী তোমার আমার নবীদের নাম কি বলতে পারে না, ফজরের নামাজ কয় রাকাত, কয় সাত রাকাত। আর আমাদের ছেলেরা এগুলো বলতেছে, উন্মুখ হয়ে তাকে টিকটক করে, দেখলেই বোধহয় টিকটক স্টার, কথা বলেন ঠিক কিনা। কয়দিন আগে মারা গেছে 35 জন একসাথে এক মাসে, যা খায়া মরছে তার নাম ভেজাল মদ, নাউজুবিল্লাহ বলবেন না, খাঁটি পিওর মদ খায়া মরলেও তো একটা আফসুস কম ছিল, কথা কোন ঠিক কিনা, খাইছে ভেজালটা। আমার নবী কোন পুরুষের পিতা হবেন না, কেন? কারণ তিনি খাতামুন নবী, নবীর ছেলে পুত্র সন্তান পুরুষে পৌঁছায় গেলে তার মনে আফসোস থাকতে পারে, আল্লাহ আমি আমার নবীর সন্তান সবচেয়ে বড় নবী তার সন্তান হয়ে নবী হতে পারলাম না, আরো অনেক নবীর সন্তান, সবাই তো নবী, আল্লাহু আকবার বলেন। সব নবীর সন্তানরা কি ছিলেন? নবী যেই তিনি কোন না কোন নবীর সন্তান ছিলেন। আমাদের কিছু রাজনীতিবিদ আছে, চুটকি রাজনীতিবিদ, ওরা কয় কি, আরে পিসাবের ছেলে পিসাবের কেন, আর কেউ নাই, আরে বাবা পিসাবের ছেলে যদি গাঁজা খায় ইয়াবা খায়, কথা বলতে নেই গাঞ্জা টানে, তো আমরাই তো লাত্থি মেরে সবার আগে ফেলে দিব, কথা বলেন ঠিক কিনা। কিন্তু পিসাবের ছেলে যদি তোমার থেকে ভালো আমলদার হয়, যদি পীরের ছেলে তোমার থেকে আল্লাহকে বেশি ডাকে, তোমার থেকে রুহানি জগতে তার বিচরণ বেশি হয়, তো ওই পীরের ছেলে পীর হলে কোনো সমস্যা হতে পারবে। বন্ধু যারা আপনার বিদ্বেষী, আপনার শত্রু যারা, আপনার শত্রু পক্ষ যারা, তারা হচ্ছে এই লেজ কাটা। এই আয়াত টানাদিল হয়েছে আস ইবনে ওয়াইলের বিরুদ্ধে। আস ইবনে ওয়াইল, উতবা, সাইবা, আবু জেহেল, আবুল আহাব, আবুল বুখতারি, আরেকজন ছিল তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, সাতজনের মধ্যে এ হচ্ছে একজন, সাতটা কুখ্যাত কাফের একটার নাম কি আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল তার সামনে যখন আমার নবীর বক্তব্য দেওয়া হলো, আরে মোহাম্মদ তো নবুয়ত দাবি করেছে, সে বলে ফেললো কি কও, সে তো হচ্ছে লেজ কাটা, মোহাম্মদের পুত্র সন্তান তিনটা ছিল সব মরে গেছে, ওরে আর কে দুনিয়াতে স্মরণ করবে, নাউজুবিল্লাহ বলবেন না। যখন আস ইবনে ওয়াইল বলল নবী মোহাম্মদ সাল্লাম লেজ কাটা, কারণ আমার নবীজির পুত্র সন্তান ছিলেন তিনজন, জোরে বলেন কয়জন, কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। আব্দুল্লাহর দুইটা নাম ছিল তাইয়েব আর তাহের, এজন্য কেউ কেউ মনে করেন নবীর পুত্র সন্তান চারজন, না না, পুত্র সন্তান নবীর ছিলেন কয়জন, তিনজন, একজনের নাম ছিল কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম, মনে রাখতে পারবেন তো ভাইয়েরা। আরে নবীর নামই তো বলতে পারেন না ছেলেরা এখন, নাউজুবিল্লাহ বলবেন না, টেলিভিশনে টক অনুষ্ঠান করছে, ইউটিউব চ্যানেলে করে, নবী তোমার আমার নবীদের নাম কি বলতে পারে না, ফজরের নামাজ কয় রাকাত, কয় সাত রাকাত। আর আমাদের ছেলেরা এগুলো বলতেছে, উন্মুখ হয়ে তাকে টিকটক করে, দেখলেই বোধহয় টিকটক স্টার, কথা বলেন ঠিক কিনা। কয়দিন আগে মারা গেছে 35 জন একসাথে এক মাসে, যা খায়া মরছে তার নাম ভেজাল মদ, নাউজুবিল্লাহ বলবেন না, খাঁটি পিওর মদ খায়া মরলেও তো একটা আফসুস কম ছিল, কথা কোন ঠিক কিনা, খাইছে ভেজালটা, খাইয়া শেষ। এগুলো আমাদের দেশের সন্তানরা, এটা হতে দেওয়া যাবে না বন্ধুগণ। তো আস ইবনে ওয়াইল যখন বলছে মোহাম্মদ ইসলাম তিনি হচ্ছেন লেজ কাটা, আল্লাহ পাক আরশে আজিমের মালিক জবাব দিয়ে দিয়েছেন, না না না, আমার বন্ধু লেজ কাটা না, বরং আমার বন্ধু সে শত্রু যারা করে তারাই সত্যিকার লেজ কাটা। আমার নবীর নাম, আমার নবীর স্মরণ, আমার নবীর উচ্চারণ গোটা পৃথিবীতে এখনো আছে না নাই, এমন একটা সেকেন্ড আছে যেই সেকেন্ডে নবীর উপর দুরুদ নাই, কথা বলেন এমন একটা সেকেন্ড খুঁজে পাওয়া যাবে? বরং সর হামেশা নবীর উপরে দুরুদ পড়ছেন, উম্মতে মুহাম্মদি দুরুদ আর সালাম প্রেরণ করছেন, নবীর উপরে একটা ন্যানো মাইক্রোসেকেন্ড নাই যখন দুরুদ পড়া হয় না। আর আস ইবনে ওয়াইল যে বলেছে নবীর সন্তানটা মরে গেছেন, আর নবীর সন্তান এমনি মারা যান নাই, আল্লাহ নিয়ে নিয়েছেন, কেন নিয়েছেন জানেন? কারণ আল্লাহ নবী কোনো পুত্র কোনো পুরুষের পিতা তিনি নন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার নবী কোন পুরুষের পিতা হবেন না, কেন? কারণ তিনি খাতামুন নবী, নবীর ছেলে পুত্র সন্তান পুরুষে পৌঁছায় গেলে তার মনে আফসোস থাকতে পারে, আল্লাহ আমি আমার নবীর সন্তান সবচেয়ে বড় নবী তার সন্তান হয়ে নবী হতে পারলাম না, আরো অনেক নবীর সন্তান, সবাই তো নবী, আল্লাহু আকবার বলেন। সব নবীর সন্তানরা কি ছিলেন? নবী যেই তিনি কোন না কোন নবীর সন্তান ছিলেন। আমাদের কিছু রাজনীতিবিদ আছে, চুটকি রাজনীতিবিদ, ওরা কয় কি, আরে পিস সাহেবের ছেলে পিস সাহেব কেন,
আর কেউ নাই। আরে বাবা, পেশাবের ছেলে যদি গাঁজা খায়, ইয়াবা খায়, কথা বলতে নেই, গাঞ্জা টানে, তো আমরাই তো লাত্তি মেরে সবার আগে ফেলে দিব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পিসাবের ছেলে যদি তোমার থেকে ভালো আমলদার হয়, যদি পীরের ছেলে তোমার থেকে আল্লাহকে বেশি ডাকে, তোমার থেকে রুহানি জগতে তার বিচরণ বেশি হয়, তো ওই পীরের ছেলে পীর হলে কোনো সমস্যা হতে পারবে? খবরদারি নিয়ে বাড়াবাড়ি করবেন না। সব নবী কোন না কোন নবীর সন্তান ছিলেন ভাই। আপনি যে উসুল কায়েম করেছেন তার পিছনে কোনো বেজ নাই। আপনি কয়েকদিন রোহিঙ্গা মুসলমানদের কিনে চিন্তা করছেন বলেন তো? 10 দিন চিন্তা করছেন, ওরা কেমনে খায়, কেমনে পরে, কি খায়া চলে? 20 দিন করছেন, 25 দিন ভাবছেন তাদেরকে নিয়ে। কিন্তু আল্লাহর বহু অলি, আপনি জানেন বড় সাহেব কেবলা, বৃদ্ধ মানুষ এই শরীর নিয়ে 30 বারের বেশি রোহিঙ্গা মুসলমানরা কেমন আছে দেখার জন্য সরাসরি স্পটে চলে গেছেন। কার ঘরে আগুন লাগছে আমরা পত্রিকা পড়ে, আগুন লাগছে, কেমনে লাগে, কেমনে শেষ। আরে কোথায় আগুন লাগছে? এই মুরব্বী মানুষটা ওই ফুলতলি তো ধারে কাছে না রে ভাই, ওখান থেকে ভাঙা রাস্তা পার হয়ে এই বয়সে ঘর নিজে বেঁধে দিয়ে তারপরে ঘরটা তুলে ওই লোকটাকে পুনর্বাসন করার জন্য ঝাঁপাইয়া পড়েন। আপনি তো জান না, কি বলেন ঠিক কি না? কয়জন এতিমকে আপনি খাওয়ান? কয়টা মহিলা এতিমকে আপনি পালতেছেন? 1,500-এর বেশি এতিমদেরকে পাক করে খাওয়ান, নিজ হাতে সাবান দলে গোসল করে দেন, ওদের কাপড়গুলো নিজে কাইচা দেন, কি ভাই ঠিক না? তো এগুলো আসলে বলার বিষয় না, আপনাদেরকে একটু বললাম এজন্য যে আপনাদের চিন্তা করা দরকার, কার সামনে কি বলছি একটু বুঝে তো বলবেন। আল্লাহ পাক বুঝদান করুক না, আমিন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন, আমিন। কাউসারের আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আমরা বড় আশা নিয়ে দুইটা হাত তুলেছি, আমাদেরকে আপনার দোয়ার থেকে খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষকে নিয়ে এলাকার এমপি মন্ত্রীর কাছে গেলে আল্লাহ আপনি বলেন আমাদেরকে কি খালি হাতে ফিরিয়ে দিত আল্লাহ? আল্লাহ, আমরা কেউ কোটি টাকার মালিক, কেউ পথের ভিক্ষুক, আমাদের কিন্তু কোনো না কোনো ঘাটে আমরা আটকা পড়ে আছি আল্লাহ। আমরা জানি আপনি একটু ঘুরাইয়া দিলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমাদের বদ্ধ দুয়ার খুলে দেন, গুনাহগুলো মাফ করেন, নেক আমল কবুল করেন, হালাল রুজির মধ্যে বরকত দেন, সালাতু সালামের হাদি আপনার হাবিবের রওজায় মদিনায় পৌঁছায় দেন, আপনার ওলি আল্লাহদের কবরে পৌঁছায় দেন। শাহজালাল শাহ পরান সহ বিশেষ করে আপনার এক ওলির জন্য অত্র এলাকার মানুষগুলো, আল্লাহ সিএনজি স্ট্যান্ডের যে আমার বন্ধুরা, আল্লাহ তারা এই কমিটির মানুষরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ বিশেষ করে আপনার ওলির দরজাকে বুলন্দ করে দেন। আমরা তারা হাত তুলছি, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, কবরস্থ আব্বা আম্মার কবরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ সিএনজি চালক ভাই, অনেক সময় ভাইয়েরা সারাটা দিন গাড়ির মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসেন, আজকে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে রশিদপুরে, আল্লাহ ও আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের আলা মাকাম দান করেন। আল্লাহ আমার শ্রমিক ভাই যারা আছেন ড্রাইভিং করেন, ওনাদেরকে আল্লাহ আপনি আপনার রহমতের কোলে ঢাকে নিয়েন আল্লাহ। আল্লাহ এদেরকে আপনি অ্যাক্সিডেন্টের কবল থেকে বাঁচায়েন আল্লাহ। আল্লাহ ঘর থেকে যখন বের হয় আপনার নাম নিয়ে যেন বের হতে পারে, সেই নামটা একটু মনে করায় দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনি তো চাইলে আমাদেরকে আপনার পথে রেখে দিতে পারেন আল্লাহ। আল্লাহ এদেরকে নামাজি বানায়েন আল্লাহ। আল্লাহ সন্তান সন্ততিদেরকে রেখে ওদের রুটি রুজির জন্য রাস্তায় রাস্তায় সারাটা দিন তারা ঘুরে, আল্লাহ আমার ভাইদেরকে আপনি হালাল রুজি দিয়ে মালামাল করে দেন। আমরা তারা হাত তুলেছি, আমাদেরকে হালাল রুজি দিয়ে মালামাল করে দেন, মনের আশা পূরণ করে দেন। এই মাহফিলকে যে যেভাবে সাহায্য করেছে আপনি কবুল মঞ্জুর করে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।